সুইপ করে এমন ছয় হাঁকানোর পর পায়ে টান, অস্বস্তি নিয়ে ব্যাটিং করেছেন পুরোটা সময়। আবাহনীর বিপক্ষে শাইনপুকুরের হয়ে সেই ম্যাচে অবশ্য পরে সেঞ্চুরিও ছুঁয়েছেন। ম্যাচ শেষে হাঁটতে না পারায় শাইনপুকুর দলের ম্যানেজমেন্টের সদস্যদের সাহায্য নিয়ে মাঠ ছেড়েছেন। সিকান্দার রাজা নিজের কমিটমেন্টের অনন্য নজির গড়েছেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে। চলমান টুর্নামেন্টটিতে আছেন দারুণ ফর্মেও। 7 ম্যাচে ইতোমধ্যেই করেছেন 392 রান। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও আছে 48 রানের একটি ইনিংস। রাজার জন্ম পাকিস্তানে হলেও খেলেন জিম্বাবুয়ের হয়ে। 2002 সালে রোডেশিয়ানদের দেশে পাড়ি জমিয়ে সেখানেই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা শুরু করেছেন 2007 সাল থেকে। 2011 সালে জিম্বাবুয়ে বোর্ড একাদশের হয়ে বাংলাদেশে এসেছিলেন, হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। পাদ প্রদীপের আলোয় আসা তখন থেকেই। এরপর 2013 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল এই টাইগারদের বিপক্ষেই। টেস্ট এবং ওয়ানডে ক্যারিয়ারের অধিকাংশ রানই করেছেন বাংলাদেশের বিপক্ষে খেলে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগেও খেলেছেন। বিপিএল এর নিয়মিত মুখ তিনি। সুযোগ পেলেই খেলতে আসেন ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে। তাই তো ক্রিকফ্রেন্জিকে দেয়া সাক্ষাৎকারে জানালেন রাজার ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের কতটা অবদান। I enjoy Bangladesh. আমি বাংলাদেশ খুবই উপভোগ করি। আমি প্রায়ই আমার বন্ধুদের বলি আমার ক্রিকেট ক্যারিয়ার উন্নতির পেছনে বাংলাদেশের বিশাল অবদান রয়েছে। বাংলাদেশ আমাকে অনেক সুযোগ করে দিয়েছে, সেটা জাতীয় দলের ক্ষেত্রে হোক কিংবা এই ধরনের ঘরোয়া টুর্নামেন্ট। আমার ক্রিকেট ক্যারিয়ারটাকে বাংলাদেশ যেখানে নিয়ে গেছে এর জন্য আমি সবসময়ই কৃতজ্ঞ। সুতরাং বাংলাদেশ সবসময় আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। বাংলাদেশ প্লেড আ হিউজ রোল ইন মাই ডেভেলপমেন্ট। রাজা যখন শাইনপুকুরের জার্সিতে ডিপিএল খেলছেন তখন জিম্বাবুয়েতে চলছে তাদের ঘরোয়া টি-20 টুর্নামেন্ট। গত 24 মার্চ শুরু হওয়া সেই টুর্নামেন্টে সাউদার্ন রক্সের হয়ে খেলার কথা ছিল রাজার, কিন্তু নিজ দেশের টুর্নামেন্ট বাদ দিয়ে শাইনপুকুরের হয়ে ডিপিএল খেলাটাকেই তিনি বেছে নিয়েছেন। কারণ হিসেবে জানালেন, Again, I would say the quality of cricket is really high. DPL নিয়ে আমি বলবো যে এখানে ক্রিকেটের মান খুবই উন্নত। প্রযুক্তিও ব্যবহার হচ্ছে, স্ট্রিমিং এর মাধ্যমে সরাসরি খেলা দেখানো হচ্ছে, অ্যাপের মাধ্যমে স্কোরবোর্ডও পাওয়া যাচ্ছে। এর ফলে যে কেউই খেলা দেখতে পারছে, ব্যাখ্যা বিশ্লেষণও করতে পারছে, ভালো মানের ক্রিকেটারও তৈরি হচ্ছে। অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলা অনেক ক্রিকেটারই বিভিন্ন দলের সেরা একাদশে জায়গা করে নিচ্ছে, একই সঙ্গে তাদের পরিচর্যাও হচ্ছে। এখানকার কন্ডিশন বেশ কঠিন এটা সবাই জানে, তাই আপনাকে এখানে প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলতে হবে এবং কন্ডিশনের সঙ্গেও লড়াই করতে হবে। এই চ্যালেঞ্জগুলোর কারণেই আমার কাছে ডিপিএল খুবই কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট। ডিপিএল এর মান কতটা উন্নত তার উদাহরণ দিতে গিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল হাসান জয়ের উদাহরণ টেনেছেন রাজা। তরুণ এই ব্যাটারের ধৈর্যশীল ব্যাটিংয়ের পেছনে বাংলাদেশের ক্রিকেট কাঠামো এবং ডিপিএল এর মতো ঘরোয়া টুর্নামেন্টকে কৃতিত্ব দিয়েছেন রাজা। আমি জয়ের ব্যাটিং দেখেছি, যখন আলোক স্বল্পতার কারণে স্পিনাররা বোলিং করছিল এবং সাইমন হার্মার একের পর এক উইকেট তুলে নিয়েছিল। হার্মার দারুণ বোলিং করেছিল, কিন্তু জয় ওর বিপক্ষে দাঁড়িয়ে ধৈর্যশীল ব্যাটিং করেছে। সে তার ব্যাটিংয়ে পুরো মনোনিবেশ করেছিল, খুবই ডিসিপ্লিন ক্রিকেট খেলেছে ও। এরপর সে 70 থেকে সেঞ্চুরিও করেছে, কিন্তু আমি আবারও সেই উত্তরটাই দিতে চাইব। জয় বাংলাদেশের তৈরি এবং এই ধরনের টুর্নামেন্ট খেলেই এসেছে। এই দেশের ক্রিকেট কাঠামোই বেড়ে উঠেছে। যখন আপনি দেখবেন একটি ছেলে তার চতুর্থ টেস্টেই সেঞ্চুরি করলো, এটার পুরো কৃতিত্বই আপনার ক্রিকেট কাঠামোর উন্নতি এবং এই ধরনের টুর্নামেন্টের। ভেরি হ্যাপি ফর জয়, আই এম ভেরি জয় ফর জয়। তাসফিক পলক, ক্রিকফ্রেন্জি।